কেউ তাকে বলেন সাহসী, কেউ বলেন ঠোঁট কাটা। আসলে যে কোনো বিষয়েই তিনি তার মন্তব্য সোজাসুজিভাবে বলতেই ভালোবাসেন। স্বস্তিকা মুখোপাধ্যায়, তার ক্যারিয়ারে যেমন রয়েছে নানা বৈচিত্র্য, নানা উত্থান পতন, সেরকমই তার ব্যক্তিগত জীবনেও আছে নানা ঘাত প্রতিঘাত। মাত্র 18 বছর বয়সে বিয়ে, তারপর পরই বিচ্ছেদ। মেয়েকে একা হাতেই মানুষ করেছেন সিঙ্গেল মাদার স্বস্তিকা, একাধিক সম্পর্কেও জড়িয়েছেন, তবে সেসবই এখন অতীত। স্বস্তিকা মুখার্জি টলিউড ছাপিয়ে বলিউডেও পাড়ি জমিয়েছেন, সেখানেও ভক্ত অনুরাগীর সংখ্যা কম নয়। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকায় মাঝে মাঝে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে থাকেন তিনি। তবে এবার জানালেন বিয়ের জন্য পুরো প্রস্তুতি থাকলেও বরের খোঁজ যেন মিলছে না। মাথা ভর্তি সিঁদুর বধূবেশে এক ফটোশুটে ধরা দিয়েছেন অভিনেত্রী, আর তাতেই বুধ নেটিজেনরা। সোশ্যালে ফটোশুটের সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, বিয়ের প্রস্তুতির জন্য ফুল মার্কস, কিন্তু বর কোথায়? জীবনে অনেক প্রেম এসেছে স্বস্তিকার, আবার সেসব সম্পর্ক ভেঙেও গেছে, তবে এসব নিয়ে কখনো লুকোচুরি করেননি তিনি, সবসময় সোজাসাপটা কথা বলেছেন অভিনেত্রী। সঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনের সঙ্গে অল্প বয়সে বিয়ে হয়েছিল তার, কিন্তু বিয়ের কিছু সময়ের মধ্যেই আলাদা হয়ে যান তারা। এই সংসারে একটি সন্তানও রয়েছে তাদের, মেয়ে অন্বেষা মায়ের কাছে থাকেন। তবে 40 পার হয়ে অভিনেত্রী এখন কেন বলছেন বর কোথায়? একসময় আত্মহত্যাও করতে চেয়েছিলেন তিনি, তাকে নিয়ে শোনা যায় হাজারো গল্প। অভিনয় থেকে শুরু করে ব্যক্তি স্বস্তিকাকে শক্তিশালী ও স্বাধীন বলেই জেনে সবাই। যেহেতু তিনি বরাবরই স্রোতের বিপরীতে চলেন, তাই 40-এ এসে বিয়ে করতে চাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের মেয়ে হলেও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে কঠিন লড়াই করেছেন স্বস্তিকা। কমার্শিয়াল এবং আর্ট হাউস দুই ছবিতেই কাজ করেছেন তিনি, আর এখন তো মহানগরীতেও নিজের পরিচিতি গড়ে তুলেছেন। নেটফ্লিক্স সিরিজ কলাতেও দেখা গেছে স্বস্তিকাকে। তৃপ্তি দিমির মায়ের চরিত্রে স্বস্তিকার অভিনয় প্রশংসিত হয়েছে। আয়েশা অর্থী, কালবেলা।